ল দুই বছর নয় টানা তিনশো বছর গুহার ভেতরে ঘুম নাওয়া খাওয়া বিহীন শতাব্দীর পর শতাব্দী ঘুমিয়ে কাটানোর এই ঘটনা শুনলে চোখ যেমন কপালে উঠবে তেমনই রহস্য জানতে কৌতূহল বেড়ে যাবে সবার নবী ঈসা আলহ ইসালামের আগমনের পূর্বেকার সময়ে দিন পালনে দৃঢ় প্রতিজ্ঞ একদল যুবকের সাথে এমনটাই ঘটেছিল তাদের দিন পালনের দৃঢ়তায় আল্লাহ সন্তুষ্ট হয়ে প্রায় তিনশো বছর পাহাড়ের গুহায় তাদেরকে নিরাপত্তা দিয়েছিলেন এবং সবচেয়ে বিস্ময়কর বিষয় হল এই টানা তিনশো বছর তারা ঘুমের মধ্যেই ছিল মূর্তি পূজারী অত্যাচারী এক রোমান সম্রাট দিনের ব্যাপারে মানুষদের উপর জোরদারি চালাত একদিন অত্যাচারী সেই রাজার কাছে খবর পৌঁছল যুবক সম্প্রদায়ের কিছু উদ্যমী যুবকেরা রাজার মূর্তি পূজায় আগ্রহী নয় বরং তারা তাওহিদে বিশ্বাসী তাই রাজার আদেশে তাদেরকে ডেকে এনে মৃত্যুদণ্ড বাস্তবায়ন অথবা রাজার মূর্তির পূজা করার প্রস্তাব দেওয়া হলো সেই দৃঢ় ইমানের যুবকেরা মৃত্যুদণ্ডকে তোয়াক্কা না করে রাজার সামনেও তাওহিদের আওয়াজ উচ্চকিত করে মূর্তি পূজায় অস্বীকৃতি জানালো তাদের ইমানের দৃঢ়তা দেখে সভাসদদের মতের ভিত্তিতে আরও বিবেচনা করতে তাদেরকে সময় বেঁধে দেওয়া হল এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের ইমানের হেফাজত করতে তারা সকলে মিলে হিজরত করেছিল পাহাড়ের গুহায় আল্লাহর কি অপরূপ মহিমা গুহার ভেতর আশ্রয় নেওয়া এই যুবক দলের এক ঘুমে দীর্ঘ তিনশত বছর অতিবাহিত হয়ে গিয়েছিল এর মাঝে সেই অত্যাচারী শাসকের মৃত্যু হয় নতুন শাসকরা শাসন করতে থাকে তাদের অঞ্চল পবিত্র কোরআনের ভাষায় বিস্ময়কর এই যুবক দলকে আসহাবে কাহাফ বলে সম্বোধন করা হয়েছে টানা তিনশো বছর ঘুমের ঘরে থাকলেও তাদের কাছে তা মনে হয়েছে খুবই অল্প সময় তাদের ঘুম ভেঙে গেলে ক্ষুধা অনুভব করতে থাকে সকলে তখন খুবই সতর্কতার সাথে একজন সাথীকে মুদ্রা দিয়ে খাবার কিনে আনার জন্য বাজারে পাঠায় যখন সেই যুবক শহরে প্রবেশ করল সে দেখতে পেল পুরো শহর সম্পূর্ণরূপে বদলে গেছে খাবার কিনে দোকানদারদের হাতে মুদ্রা দিতে গেলে তিনশো বছর আগেকার মুদ্রা দেখে দোকানদার হতবিহ্বল হয়ে পড়ে সে মনে করল এই যুবক বুঝি কোনো ধরনের ধনভাণ্ডারের সন্ধান পেয়েছে তাই সে মুদ্রার উৎস সম্পর্কে জানতে চায় তিনশো বছর পাহাড়ের গুহায় ঘুমিয়ে কাটানো যুবকটি এমন বিপত্তির মুখে পড়ে মারাত্মকভাবে বিস্মিত হয়ে পড়ে বিষয়টি শেষ পর্যন্ত রাজদরবার পর্যন্ত গড়ায় তিনশো বছর পরের পরিবর্তিত রাজা যুবকটির কাহিনী শুনে বিস্মিত হলেন অতপর তার সভাসদ বর্গকে সঙ্গে নিয়ে সেই গুহার কাছে গেলেন এবং যুবকদেরকে তাদের জন্য দোয়া করতে বললেন সেই গুহাবাসী যুবকদের সাথে একটি পোষা কুকুরও ছিল তাওহিদবাদী যুবকদের সঙ্গ লাভ করে আসাবে কাহাফের কুকুরটিও ইতিহাসে জায়গা করে নিয়েছে পবিত্র কোরআনে এই ঘটনার উল্লেখ থাকলেও গুহাটির অবস্থান উল্লেখ করা হয়নি ঐতিহাসিকভাবে কেউ কেউ বলেন এটি তুরস্কে কেউ কেউ বলেন এটি জর্ডানের আম্বান এলাকার দক্ষিণ আল রাজীব গ্রামে অবস্থিত সপ্তম ঘুমের গুহা দক্ষিণ পিউনেশিয়ায় চেনিনির মসজিদ আল রুকুদ আল সাবাকে সেখানকার অধিবাসীরা আসহাবে কাহাফের মসজিদ হিসেবে দাবি করে পবিত্র কোরআনের আঠারোতম সুরা আল কাহাফে আসহাবে কাহাফ সম্পর্কে অনেকগুলো আয়াত রয়েছে সেখানে আসহাবে কাহাফের যুবকদের সাথে একটি কুকুরের বর্ণনাও পাওয়া যায় কোরআনের আয়াতগুলোতে গুহার অধিবাসীদের এই ঘটনাকে বিস্ময়কর বলে বর্ণনা করা হয়েছে যুবকদের পাহাড়ে অবস্থান নেওয়া এবং আল্লাহর আশ্রয় নেওয়ার বিষয়টিও ওহির মাধ্যমে বলা হয় যুবকদের উপর নিদ্রার পর্দা দিয়ে ছেঁয়ে দেওয়া হয়েছিল পালনকর্তার প্রতি দৃঢ় বিশ্বাসে এই যুবকদেরকে পুনর্জীবন দেওয়া হয় এবং তাদের সহায়তার কথাও কোরআনে বলা হয় বহু দেবতার পরিবর্তে এক সৃষ্টিকর্তার দাসত্বের কথাও পবিত্র কোরআনে বলা হয় এছাড়া গুহার পাশ কেটে সূর্য উদয় এবং অস্ত যাওয়ার বর্ণনাও রয়েছে তাদেরকে এমনভাবে ঘুম পাড়ানো হয়েছে যেন তাদের বাইরে থেকে জাগ্রত মনে হবে গুহার সামনে পা প্রসারিত করে পাহারায় বসা ছিল একটি কুকুর কেউ উঁকি মেরে দেখতে গেলেও যাতে ভয় পায় এমন পরিবেশ করে রাখা হয়েছিল তারা জাগ্রত হওয়ার পর বুঝতে পারেনি তারা তিনশো বছর এই গুহার ভেতরে অবস্থান করেছেন তাদের ওই স্থানে মসজিদ নির্মাণ করার কথাও কোরআনে পাওয়া যায় পবিত্র কোরআনে এই ঘটনাটি আসার পেছনে বেশ কিছু কারণ রয়েছে রাসুল সাল্লু আলহুয়া তাওহিদের দাওয়াত প্রচার শুরু করলে কুরাইশরা রাসুল সল্লু আলহিয়া বিব্রত করতে শত শত বছরের পুরনো গুহাবাসীদের ঘটনাটি জানতে চায় তারা ভেবেছিল রাসুল সল্ল্লাহু আলহুয়া এ ব্যাপারে কিছুই বলতে পারবেন না কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিব্রাইল আলহি মাধ্যমে অবতীর্ণ হয় সুরাতুল কাহাফ যেখানে সব বিস্তারে শত শত বছরের পুরনো ঐতিহাসিক ঘটনাটি বিবৃত করা হয়েছে রাসুল সাল্লু আলহিউল্লাম যে নিজ থেকে নয় বরং আল্লাহর পক্ষ থেকে ইলম প্রাপ্ত হয়ে মানুষের কাছে পৌঁছে দেন পুনরায় এর প্রমাণ পাওয়া সত্ত্বেও চোখ খুলেনি কুরাইশদের বরং ইসলাম ধর্মের অনুসারীদের উপর চালিয়েছে অকথ্য নির্যাতন একত্ববাদের চেতনায় উজ্জীবিত আসহাবে কাহাফের দৃঢ়চেতা যুবকদের মতো অসংখ্য ত্যাগের ইতিহাস অতীতে বিদ্যমান তবে এক ঘুমে তিনশো বছর অতিবাহিত হওয়ার বিষয়টি অন্যদের বেলায় ঘটেনি এভাবেই আল্লাহ তার প্রিয়বান্দাদের পরীক্ষা করেন এবং ফিতনা থেকে হেফাজত করেন লোক